वेलकम फ्रेंड्स टू विजन WBCS। तो আমাদের যে WBCS মেইনস 2021 কে লক্ষ্য করে যে মেইনস মক সিরিজটা চলছিল তারই সেট নাম্বার 15 আমরা আজকে কন্টিনিউ করব। সেট 15 এ আমরা যেটা আগে তোমাদেরকে বলেছিলাম পেপার 4 অফ WBCS মেইনস এটাকে কভার করব। ওকে, আমাদের যে সমস্ত ইউটিউব ক্লাসেস চলছে এই সমস্ত ইউটিউব ক্লাসেসের ফ্রি PDF নোটস তোমরা পেয়ে যাবে আমাদের ভিশন WBCS এর অফিশিয়াল অ্যাপে, যেটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে তোমরা অ্যাড হয়ে গেলে ওইখানে তোমরা ফ্রি অফ কস্টে গুরুত্বপূর্ণ মেটেরিয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি কুইজেস ডেইলি পাবে। আশা করি আমাদের ভিশন WBCS এর অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল তোমাদেরকে অনেকটাই হেল্প করবে প্রিপারেশনে। অ্যান্ড যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ভিডিওস ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ওকে, মুভিং অন, ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। দ্য ভিটামিন উইচ ইজ এসেন্সিয়াল ফর ব্লাড ক্লটিং ইজ, ব্লাড ক্লটিং এর জন্য কোন ভিটামিনটি এসেন্সিয়াল আছে, উইচ ভিটামিন ইজ ইম্পর্টেন্ট ফর ব্লাড ক্লটিং, এটা তোমাদেরকে বলতে হবে। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি অর ভিটামিন কে, কোন ভিটামিনটা ব্লাড ক্লটিং এর জন্য ইম্পর্টেন্ট? ফার্স্ট কোয়েশ্চেন, কমেন্ট বক্সে আনসারটা জানাও। তো অনেকরাই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড, এইভাবেই কমেন্ট করতে থাকবে। তো রাইট আনসার ইজ অপশন ডি, ভিটামিন কে। ভিটামিন কে ইজ ভেরি মাচ এসেন্সিয়াল ফর ব্লাড ক্লটিং। এবার ব্লাড ক্লটিং জিনিসটা কি, যখন আমাদের হাতে বা যেই কোনো বডি পার্টে কাট হয়ে যায় তো ব্লাড যে বেরোয় ওই ব্লাডটাকে ক্লট করে, ক্লট ইন দ্য সেন্স আটকানো। ওকে, তো এই ব্লাড ক্লটিংয়ের জন্য ভিটামিন কে ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স। ওকে, তারপর তোমরা নামগুলো দেখতে পারো, কমন নেম ভিটামিন এ, এটা একটা ফ্যাট সলিউবল ভিটামিন আছে, এর সাইন্টিফিক নেম হচ্ছে রেটিনল। ভিটামিন বি ওয়ান যেটা ওয়াটার সলিউবল, এর সাইন্টিফিক নেম থিয়ামিন। ভিটামিন বি টু এর সাইন্টিফিক নেম রাইবোফ্লেভিন। বি থ্রি এর নিয়াসিন। বি ফাইভ এর প্যান্থোথেনিক অ্যাসিড। ভিটামিন বি সিক্স এর পাইরিডক্সিন। বি সেভেন বায়োটিন। বি নাইন ফলিক অ্যাসিড। বি টুয়েলভ কোবালামিন। বি নাইন যেটা বলেছিলাম ফলিক অ্যাসিড, বি টুয়েলভও হয়ে গেছে। ভিটামিন বি সি, ভিটামিন সিকে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড বলি। ভিটামিন ডি ইজ নোন অ্যাজ ক্যালসিফেরল। ই ইজ নোন অ্যাজ টোকোফেরল। অ্যান্ড ভিটামিন কে ইজ নোন অ্যাজ ফাইটোন্যাডিওন। তো এই সমস্ত সাইন্টিফিক নেমসগুলো একটু মনে রাখবে, এটা কোয়েশ্চেনে অনেক সময় দিয়ে দেয় সাইন্টিফিক নেমসগুলো, অ্যাজ ওয়েল অ্যাজ কোন ভিটামিনটি ওয়াটার সলিউবল আর কোন ভিটামিনটি ফ্যাট সলিউবল, এটাও কিন্তু মনে রাখবে। ওকে, সো ফর দ্যাট এই চার্ট তোমরা PDF পেয়ে যাবে। অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে দ্যাট ব্লাড ক্লটিংয়ের জন্য ভিটামিন কে ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার, মুভিং অন। নেম দ্য ডিজিজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ নিয়াসিন। নিয়াসিনের ডেফিসিয়েন্সিতে কোন ডিজিজ কজ হয়, উইচ ডিজিজ ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ নিয়াসিন। এবার নিয়াসিনের নেমটা কি, কোন ভিটামিন হচ্ছে নিয়াসিন, এটা আমি প্রিভিয়াস স্লাইডে তোমাদেরকে বলেছি, এটা আমি প্রিভিয়াস স্লাইডে বলেছি, তোমরা আমাকে বলবে দ্যাট নিয়াসিন মানে কোন ভিটামিন অ্যান্ড নিয়াসিনের ডেফিসিয়েন্সিতে কোন রোগ হয়, উইচ ডিজিজ ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ নিয়াসিন, কমেন্ট বক্সে আনসারটা জানাবে। তো নিয়াসিন আমরা যেটা বলেছিলাম, নিয়াসিন ইজ ভিটামিন কোনটা, তো লাস্ট ক্লাস আমরা করেছি, লাস্ট স্লাইডেই আমি বলেছি, তাড়াতাড়ি বলো কমেন্ট বক্সে আগে এটা জানাবে, নিয়াসিন মানে কোন ভিটামিনটার কথা বলছি। তো নিয়াসিন হচ্ছে ভিটামিন বি থ্রি, অ্যান্ড ভিটামিন বি থ্রি এর ডেফিসিয়েন্সিতে যে রোগটা হয়, যে ডিজিজ হয়, তার নাম হচ্ছে অপশন এ প্ল্যাগেরা, পেলাগেরা, এখানে অপশন সি করে দিয়েছি, এটা চেঞ্জ করে নিও, আনসারটা হবে পেলাগেরা। ওকে, পেলাগেরা ডিজিজ ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ নিয়াসিন।
ওকে। যদি ডিজিজগুলো দেখি, ডেফিসিয়েন্সি দেখি, তো ভিটামিন এ এর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে নাইট ব্লাইন্ডনেস কজ করে, বি ওয়ানটা বেরি বেরি করে, বি টু উইল কজ রিটার্ডেড গ্রোথ অর ব্যাড স্কিন, বি টুয়েলভ এর ডেফিসিয়েন্সি অ্যানেমিয়া কজ করে, ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি স্কার্ভি করবে, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি রিকেটস করবে, ওকে। অ্যান্ড ভিটামিন কে এক্সেসিভ ব্লিডিং ডিউ টু ইঞ্জারি, এর জন্য আমরা বলি ভিটামিন কে ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ব্লাড ক্লটিং। তো এইখান অব্দি ক্লিয়ার আছে। অ্যান্ড নিয়াসিন, দ্যাট ইজ ভিটামিন বি থ্রি, বি থ্রি এর ডেফিসিয়েন্সি কী কজ করবে, পেলাগ্রা কজ করবে। মুভিং অন, থার্ড, উইচ অফ দ্য ফলোয়িং ভিটামিন ইজ ওয়াটার সলিউবল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান অ্যান্টি অক্সিডেন্ট। তোমাদেরকে জিজ্ঞাসা করছি কোন ভিটামিনটি ওয়াটার সলিউবলও আছে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টি অক্সিডেন্ট আছে। Water soluble as well as antioxidant, both. Which vitamin is water soluble as well as antioxidant? Option A, vitamin B1. Option B, vitamin A. Option C, vitamin D. Option D, vitamin C. Ki hobe right answer? Which vitamin is water soluble as well as an antioxidant? কমেন্ট বক্সে অ্যান্সারটা করেছো, অ্যাবসলিউটলি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভিটামিন সি। ভিটামিন সি ইজ ওয়াটার সলিউবল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান অ্যান্টি অক্সিডেন্ট। আমি এর জন্য ফার্স্ট কোয়েশ্চেনেই বলেছিলাম তোমাদেরকে ফ্যাট সলিউবল কোনটি, ওয়াটার সলিউবল কোনটি, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তো ওয়াটার সলিউবল আর ফ্যাট সলিউবল মনে রাখলে তোমাদের এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু সলভ হয়ে যাবে। So, answer of a vitamin being water soluble as well as an antioxidant is option D, vitamin C. Clear? Moving on. The normal blood pressure of human beings should remain in the range of human beings' air normal blood pressure. Kon range thaka uchit? গিভিং ইউ 20 seconds ফর দিস কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের জন্য 20 seconds দিচ্ছি তোমাদেরকে। নর্মাল ব্লাড প্রেশার হিউম্যান বিইংসে কোন রেঞ্জে থাকা উচিত? অপশন তোমাদের সামনে আছে, আনসারটা কমেন্ট বক্সে জানাও। তো অনেকরাই আনসার করেছো, ভেরি গুড, অ্যান্ড সো ঠিক উত্তরও করেছো তোমরা অনেকরাই। তো রাইট আনসার ইজ অপশন এ, 120/80 mm, 120/80 mm ইজ দি নর্মাল ব্লাড প্রেশার অফ হিউম্যান বিইংস। মানুষে হিউম্যান বিইংসে যে নর্মাল ব্লাড প্রেশার থাকবে সেটা 120/80 mm, দ্যাট ইজ এই রেঞ্জে থাকা উচিত, ওকে। তো নর্মাল রেঞ্জটা মনে রাখবে 120/80 mm। মুভিং অন, ফিফথ কোয়েশ্চেন, ইন মেডিসিন বটলস কন্টেনিং ক্যাপসিউলস অ্যান্ড ট্যাবলেটস আ পাউচ অফ SiO জেল ইজ কেপ্ট, ওয়াই? তোমাদেরকে জিজ্ঞাসা করছে, দেখো যখনই আমরা কোনো ট্যাবলেটের বটল কিনি বা ক্যাপসিউলের বটলগুলো কিনি, ওইখানে কিন্তু SiO জেল, যেটা সিলিকন জেল আমরা বলি, এই জেলটা একটা পাউচ প্রেজেন্ট থাকে। এই পাউচটা কেন প্রেজেন্ট থাকে, হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্যাট পাউচ, এটা তোমাদেরকে জিজ্ঞাসা করছে। অপশন তোমাদের সামনে আছে, ওয়াই দ্যাট পাউচ ইজ প্রেজেন্ট, SiO জেলের পাউচ কেন থাকে মেডিসিন বটলসের যেখানে ক্যাপসিউল আর ট্যাবলেটস প্রেজেন্ট থাকে। 20 seconds তোমাদেরকে এই কোয়েশ্চেনের জন্য দিচ্ছি, কমেন্ট বক্সে আনসারটা জানাবে 20 সেকেন্ডের মধ্যে। তো সঠিক উত্তর হচ্ছে, অনেকরাই জানাইছো, ইটস অপশন বি, টু অ্যাবজর্ব ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে অ্যাবজর্ব করার জন্য SiO জেলের যে পাউচ হয় ওটাকে আমরা মেডিসিন বটল
যেখানে ক্যাপসুল অ্যান্ড ট্যাবলেটস কন্টেন করা হয় ওই বটলে রাখি। ওকে, তো রাইট আনসার ইজ অপশন বি, টু অ্যাবজর্ব ব্যাকটেরিয়া। মুভিং অন, সিক্স, হুইচ অফ দ্য ফলোয়িং হেটেরোসাইক্লিক কম্পাউন্ড ইজ নট অ্যারোম্যাটিক। অপশনে তোমাদের কাছে আছে পাইরিডিন, পাইরোল, ফিউরন, পাইপারিডিন। এই চারটে অপশনের মধ্যে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে হুইচ, কোন হেটেরোসাইক্লিক কম্পাউন্ড অ্যারোম্যাটিক নয়, হুইচ হেটেরোসাইক্লিক কম্পাউন্ড ইজ নট অ্যারোম্যাটিক। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পাইপারিডিন। পাইপারিডিন ইজ আ হেটেরোসাইক্লিক কম্পাউন্ড বাট নট অ্যারোম্যাটিক। ওকে, মুভিং অন, দ্য প্রসেস ইজ ভেরি, প্রসেস অফ ভেরি স্লো কুলিং ইন মেটালার্জি ইজ নোন অ্যাজ। মেটালার্জিতে প্রসেস অফ ভেরি স্লো কুলিং ইজ নোন অ্যাজ, প্রসেস অফ ভেরি স্লো কুলিং, ভেরি স্লো কুলিংয়ের প্রসেসকে মেটালার্জিতে কী বলা হয়, নেম অফ দ্যাট প্রসেস তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। 20 সেকেন্ড দিচ্ছি এই কোয়েশ্চেনের জন্য। দ্য প্রসেস অফ ভেরি স্লো কুলিং ইন মেটালার্জি ইজ নোন অ্যাজ, কি হবে আনসারটা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এনেলিং। এনেলিং ইজ দ্য প্রসেস অফ ভেরি স্লো কুলিং ইন মেটালার্জি। মেটালার্জিতে যখনই কোনো প্রোডাক্টকে, কোনো জিনিসকে স্লোলি কুল করা হয়, তো এই প্রসেসকে আমরা এনেলিং বলি। ওকে, মুভিং অন, এইট কোয়েশ্চেন, দ্য কম্পাউন্ড ইউজড ইন সেফটি ম্যাচেস ইজ, সেফটি ম্যাচেস যেটা আমরা বলি ইউজ করি বাড়িতে সলাইটা, এই সলাইটা বা এই ম্যাচ স্টিকটা তে কোন কম্পাউন্ড ইউজ করা হয়, হুইচ কম্পাউন্ড ইজ ইউজড ইন সেফটি ম্যাচেস। কী হবে রাইট আনসার? তো সঠিক উত্তর তোমরা দিয়েছ কমেন্ট বক্সে। রাইট আনসার ইটস অপশন ডি, P4S3। P4S3 কম্পাউন্ডকে ইউজ করা হয় ইন সেফটি ম্যাচেস। ক্লিয়ার, মুভিং অন, নাইন্থ, ক্রুড পেট্রোলিয়াম ইজ কনভার্টেড টু নাম্বার অফ হাইড্রোকার্বন প্রোডাক্টস বাই, কোন প্রসেসকে ইউজ করে ক্রুড পেট্রোলিয়ামকে হাইড্রোকার্বন প্রোডাক্টে কনভার্ট করা হয়। ক্রুড পেট্রোলিয়াম ইজ কনভার্টেড টু নাম্বার অফ হাইড্রোকার্বন প্রোডাক্টস বাই হুইচ প্রসেস। এই প্রসেসের নাম তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, থার্মাল ক্র্যাকিং, স্টিম ডিস্টিলেশন, কি নান অফ দি অ্যাবভ। কী হবে রাইট আনসার? তো অ্যাবসলিউটলি রাইট আনসার ইজ অপশন বি, থার্মাল ক্র্যাকিং। থার্মাল ক্র্যাকিং প্রসেসের মাধ্যমে ক্রুড পেট্রোলিয়ামকে আমরা হাইড্রোকার্বন প্রোডাক্টে কনভার্ট করি। ওকে, তো দ্য প্রসেস বাই হুইচ ক্রুড পেট্রোলিয়াম ইজ কনভার্টেড টু হাইড্রোকার্বন প্রোডাক্ট ইজ নোন অ্যাজ থার্মাল ক্র্যাকিং। ক্লিয়ার, মুভিং অন, টেন্থ কোয়েশ্চেন, গ্যাস রিলিজ ডিউরিং ভোপাল গ্যাস ট্র্যাজেডি। ভোপাল গ্যাস ট্র্যাজেডির সময়তে কোন গ্যাস রিলিজ হয়েছিল, হুইচ গ্যাস ওয়াজ রিলিজ ডিউরিং ভোপাল গ্যাস ট্র্যাজেডি। এই কোয়েশ্চেনের অপশন তোমাদের সামনে আছে, 10 সেকেন্ডসও দেওয়া উচিত না। প্রিলিতে এসেছে, অনেকবার জিকেতে এসেছে এই কোয়েশ্চেন, জিকেতে আমরা অনেকবার এই কোয়েশ্চেন পড়েছি জেনারেল নলেজের সময়। ইনফ্যাক্ট WBCS প্রিলিতেও এই কোয়েশ্চেনটা বহুবার এসেছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মিথাইল আইসোসাইনেট। ওকে, এখানে তো কনফিউজ করারও
জায়গা ছিল না অপশন দেখে, বিকজ ইউজুয়ালি কোয়েশ্চেন অপশনে কি দিয়ে দেয়, মিথাইল আইসোসাইনেট থাকে অ্যাজ ওয়েল অ্যাজ মিথাইল আইসোসাইনাইড থাকে। এবার আমাদেরকে মনে রাখতে হবে দ্যাট মিথাইল আইসোসাইনেট ওয়াজ ইউজড, মিথাইল আইসোসাইনেট ওয়াজ দ্য গ্যাস রিলিজড ডিউরিং ভোপাল গ্যাস ট্র্যাজেডি। ক্লিয়ার? মুভিং অন, ইলেভেন্থ, which is the cheapest device for measuring flow or discharge rate? Discharge rate ba flow rate ke measure korar jonno shob theke cheapest device er naam ki? Ei somosto question je ami tomaderke korachhi, kintu ei somosto question WBCS mains level er question. Okay, to ektu bhalo kore ei series ta korbe, ei series ta korle ami guarantee bolte pari that tomader kintu onekhi labh hobe. এটা তোমরা নিজেই যখন পরীক্ষা হলে বসবে মেন্স দিতে, তখন তোমরা নিজেই বুঝবে দ্যাট ইয়েস এই সিরিজটা তোমাদেরকে অনেকটা হেল্প করেছে। তো সঠিক উত্তরটা কি? দ্য চিপেস্ট ডিভাইস ফর মেজারিং ফ্লো অর ডিসচার্জ রেট। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অরিফিস মিটার। অরিফিস মিটার একটা ডিভাইস যেটা ডিসচার্জ রেট বা ফ্লো রেটকে মেজার করে, অ্যান্ড ইট ইজ দ্য চিপেস্ট ডিভাইস ইন ওয়ার্ল্ড ফর মেজারিং দিস ফ্লো রেট অর ডিসচার্জ রেট। ক্লিয়ার? মুভিং অন, atomic defect responsible for reduction of bulk density of material. Kono material er bulk density er reduction er jonno kon atomic defect ta responsible hoy? Which atomic defect is responsible for reduction of bulk density of the material? Schottky, Frankel, interstitial or electronic? কোন অ্যাটমিক ডিফেক্টটা রেসপন্সিবল হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, শটকি। শটকি এমন একটা অ্যাটমিক ডিফেক্ট হয় যেটার কারণে যে কোনো ম্যাটেরিয়ালের বাল্ক ডেন্সিটিটা কমে যায়। দে ইজ এ রিডাকশন অফ বাল্ক ডেন্সিটি অফ দ্যাট ম্যাটেরিয়াল বিকজ অফ আ অ্যাটমিক ডিফেক্ট নোন অ্যাজ শটকি। ক্লিয়ার? মুভিং অন, স্পিন অফ বোসন পার্টিকেল ইজ ইকুয়াল টু, spin of boson particle is equal to what? এই কোয়েশ্চেনের চারটে অপশন আছে। ফার্স্ট অপশন ইজ পজিটিভ ইন্টিজার, সেকেন্ড অপশন নেগেটিভ ইন্টিজার, থার্ড অপশন পজিটিভ ইন্টিগ্রাল মাল্টিপল অফ হাফ, অ্যান্ড ডি অপশন এনি ফ্র্যাকশন। তো স্পিন অফ বোসন পার্টিকল ইজ ইকুয়াল টু ওয়াট? তো সঠিক উত্তর হচ্ছে, তোমরা কমেন্ট বক্সেও যা আনসার করেছো, ভেরি গুড, ইটস অপশন সি, পজিটিভ ইন্টিগ্রাল মাল্টিপল অফ হাফ অর ওয়ান বাই টু। পজিটিভ ইন্টিগ্রাল মাল্টিপল অফ ওয়ান বাই টু এর ইকুয়াল থাকে স্পিন অফ বোসন পার্টিকল। ক্লিয়ার? মুভিং অন, 14, দ্য ডিভাইস দ্যাট কনভার্টস এসি টু ডিসি ইজ কল্ড। অল্টারনেটিং কারেন্ট কে ডাইরেক্ট কারেন্টে যে ডিভাইসটা কনভার্ট করে ওই ডিভাইসের নামটা কি? তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা জানাও। উইচ ডিভাইস কনভার্টস এসি টু ডিসি? অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে কোন ডিভাইস কনভার্ট করে? ইজ ইট ট্রান্সফর্মার অর রেক্টিফায়ার অর ইন্ডাকশন মোটর অর ডাইনামো? কি হবে রাইট আনসার? তো রাইট আনসার ইজ অপশন বি, রেক্টিফায়ার। রেক্টিফায়ার অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে। ক্লিয়ার? মুভিং অন, অ্যান ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন রানস অন দ্য প্রিন্সিপাল অফ। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন যেটা হয়, এই ইম্বাসন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন কোন প্রিন্সিপালে রান করে? ইজ ইট ওটো সাইকেল, ডিজেল সাইকেল, কার্নট সাইকেল অর র্যাঙ্কিং সাইকেল? কি হবে রাইট আনসার? দ্য ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন রানস অন দ্য প্রিন্সিপাল অফ উইথ সাইকেল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ওটো সাইকেল। ওটো সাইকেল এর প্রিন্সিপালে রান করে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। ক্লিয়ার? মুভিং অন, The Disaster Management Act was enacted in which year? COVID এর পরে এই অ্যাক্টের নাম আমরা অনেক জায়গা দেখেছি, অনেক জায়গা শুনেছি, অনেক গভর্নমেন্ট নোটিশে এসেছে।
তো রাইট অ্যান্সার কোনটা? ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কোন সালে ইনঅ্যাক্ট হয়েছিল? ওয়াজ ইট 2000, 2003, 2005 or 2010? কি হবে রাইট অ্যান্সার? তো অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার ইজ অপশন সি, 2005. 2005 ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ইনঅ্যাক্ট হয়েছিল. ক্লিয়ার? মুভিং অন. দ্য গ্রিন বেঞ্চ ইন কলকাতা হাইকোর্ট ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? কলকাতা হাইকোর্টের গ্রিন বেঞ্চ কোন সালে এস্টাবলিশ হয়েছিল? গিভিং ইউ 20 seconds ফর দিস কোয়েশ্চেন. 20 seconds এই কোয়েশ্চেনের আনসারটা জানাবে তোমরা. দ্য গ্রিন বেঞ্চ ইন কলকাতা হাইকোর্ট ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1996 সালে কলকাতা হাইকোর্টের গ্রিন বেঞ্চ এস্টাবলিশ হয়েছিল. মুভিং অন. হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ভাইরাস? ভাইরাসের ফুল ফর্মটা কি? 20 seconds দিচ্ছি এই কোয়েশ্চেনের জন্য, কমেন্ট বক্সে আনসার করবে. হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ভাইরাস? ইজ ইট ভেরিয়াস ইনফরমেশন রিসোর্স আন্ডার স্টেজ, vital information resource under siege, various information resource unlimited storage, or vital images reviews universal studios? Ki hobe virus er full form? The right answer is option B, vital information resource under siege. To virus er full form hocche vital information resources under siege. Clear? Moving on. 19. What is the full form of radar? Radar is full form taki. Radio device and ranging, region device and ranging, radio detecting and ranging, radio detect and ranges. Ki hobe right answer? Comment box se taratari answer ta karo. তো অ্যাবসলিউটলি রাডারের ফুল ফর্মটা হচ্ছে অপশন সি, রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং. রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং ইজ দ্য ফুল ফর্ম অফ রাডার. এটা আমরা সায়েন্সের লাইট চ্যাপ্টারে পড়েছি, সরি সাউন্ড চ্যাপ্টারে পড়েছি. আলট্রাসোনোগ্রাফি, আলট্রাসাউন্ডকে ইউজ করে শিপ সাবমেরিনরা এই মেকানিজমটাকে ইউজ করে, রাইট? তো এই রাডারকে ইউজ করা হয় ইন সাবমেরিন অ্যাজ ওয়েল অ্যাজ শিপ, আর এর ফুল ফর্ম হচ্ছে রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং. লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, পশ্চারাইজেশন অফ মিল্ক ইন ডেয়ারি ফার্ম ইজ কন্ডাক্টেড বাই? কোন ওয়েভকে ইউজ করে পশ্চারাইজেশন অফ মিল্ক করা হয় ইন ডেয়ারি ফার্ম? Which ray or component or element is used for conducting the pasteurization of milk in dairy farm? Pasteurization tumra jano jinish ta ki, Louis Pasteur ei form pasteurization er puro process ta ke explain korechilen first time. To ei pasteurization of milk dairy farm e jeta hoy seta কন্ডাক্ট করা হয় বাই মাইক্রোওয়েভ, অপশন ডি. তো পশ্চারাইজেশন ডেয়ারি ফার্মে হবে বাই দি ইউজ অফ মাইক্রোওয়েভ. ক্লিয়ার? সো এই সেটে লাস্ট কোয়েশ্চেন এটাই ছিল. নেক্সট সেটে আগেন আমরা সায়েন্স পোর্শনটাকেই করব, দ্যাট ইজ পেপার ফোরকেই সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যাটিক জিকে. ওকে, তো টিল দ্যাট টাইম থ্যাংক ইউ. Meet you in the next class. All the very best. Jai Hind.